সরকারি আমলা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি কমিউনিস্ট পার্টি সহ সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় শোক দিবসের প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে না পারার আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় বলে জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকেলে হাসপাতালের কেবিনে বসে নিউজ24-এর কাছে এভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। গণস্বাস্থ্য হলো পিপলস আর জনস্বাস্থ্য হলো গভর্নমেন্টের, সুতরাং আমাদের এটার নাম হবে গণস্বাস্থ্য। এবং এটা কেবল স্বাস্থ্য না, শিক্ষা কৃষি সার্বিক ব্যাপার উনি আমাকে 20 মিনিটের একটা লেকচার দিলেন। উনি পরবর্তীতে আমাদেরকে 31 একর জমিও গণস্বাস্থ্য যাতে ব্যাপক আকারে করতে পারি তার জন্য ভূমি দখল করিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু আমাকে সাফার থেকে ডেকে পাঠান রক্ষীকে খবর দিয়ে 14 তারিখে 14 আগস্ট ওনার ওখানে বসেই আমি আমার প্লেনের টিকিট ঠিক করি। উনি আমাকে 10 পাউন্ড জোগাড় করে দেন বাংলাদেশ ব্যাংকে বলে, সেই ঋণ আমি আজকেও পরিশোধ করতে পারিনি। লন্ডন হিদ্রোতে পৌঁছেছি, তারা জার্নালিস্টরা আমাকে ছেঁকে ধরল, আমি তাকিয়ে আছি। উনি বলছেন মিস্টার রহমান, মিস্টার শেখ মুজিবুর রহমান হ্যাভ বিন কিলড, হোয়াট ইজ ইউর রিয়াকশন? আধা মিনিট আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরো নেই। তারপরে আমি বললাম ব্রেক দ্য ডেট অফ দি নেশন উইথ ইজ ওন ব্লাড। আমরা তার ওনার চিরকাল বিরোধিতা করেছি কিন্তু উনি ডেকে নিয়ে কথা বলেছেন, হয়তো আমাদের সব কথা শুনেন নাই কিন্তু উনি কথা আলাপ করেছেন। এত বড় একটা তার জন্মশতবার্ষিকীতে সে আওয়ামী লীগ ছাড়া আর আমলা ছাড়া একটা লক্ষ্যও রাখেনি। আজকে তার জন্মশতবার্ষিকীতে তাকে সর্বজন করতে হতে অন্য পার্টিকে ডাকা উচিত ছিল, একজনকেও ডাকেনি। কমিউনিস্ট পার্টিকে ডাকতে পারতো, বিএনপিকেও ডাকা উচিত ছিল, তাহলেও আজকে এটা সর্বজনীন হতো।